विश्व हिंदू परिषद दक्षिण पूर्व प्रांत अंतर्गत दक्षिण काछाड़ जिला कमिटी उद्योगे पालंगाट पालंगटीला शिवबाड़ी सभा अनुषित है। सभा जिले 54 खंड एवं प्रखंड पदाधिकारी उपस्थित छे। सोमवार आयोजित सभा संगठन त्रिवार्षिक कर्मसूचर अधीन आगामी 6 नवेम्बर के समग्र विश्व तथा भारत जुड़े विश्व हिंदू परिषद सदस्यवर्ती अभियान नहीं आलोचना है। एदिन सभा विश्व हिंदू परिषद दक्षिण काछाड़ जिला सदस्य भर्ती अभियान अभियान प्रमुख हिसेबे संगठन कर्मकर्ता अमरेंदु दास के निजुक्त करा है। सभा उपस्थित छिलेन विश्व हिंदू परिषद दक्षिण पूर्व प्रांत धर्म प्रचार प्रमुख तथा दक्षिण काछाड़ जिलार प्रभारी गोपीपद गोस्वामी, दक्षिण पूर्व प्रांत सत्संग प्रमुख दिलीप दे, शिलचर विभाग सम्पादक रतीश दास, दक्षिण काछाड़ जिला सह सभानेत्री चम्पा दास, दक्षिण काछाड़ जिला सम्पादक विप्लव राय, बजरंग दल जिला संयोजक गौरव राय, दुर्गा बाहिनी जिला এদিনে সভা শেষে সংবাদ মাধ্যমে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্ত ধর্ম প্রচার প্রমুখ গোপীপদ গোস্বামী। দোলাই থেকে দেবদাসের রিপোর্ট। হিতচিন্তক অভিযান অর্থাৎ সদস্য ভর্তি অভিযান সমগ্র ভারতবর্ষ এবং বিশ্বব্যাপী বিশ্ব হিন্দু পরিষদের এই কার্যক্রম প্রতি 3 বছর অন্তর অন্তর হয়ে থাকে। এতে আজকের এই বৈঠকে দক্ষিণ কাছাড় জেলাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দক্ষিণ কাছাড় জেলার সবকটা গ্রামের সবকটা হিন্দু বাড়িতে প্রত্যেকজন হিন্দুর কাছে আমরা পৌঁছব এই হিতচিন্তক অর্থাৎ সদস্য ভর্তি অভিযান নিয়ে। আমাদের উদ্দেশ্য থাকবে যে প্রতি ঘরের প্রতি হিন্দু যেন বিশ্ব হিন্দু পরিষদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন। আর আজকের এই অভিযান যেটা শুরু হবে আজকের এই বৈঠকে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলার এই অভিযান চালানোর জন্য অভিযান প্রমুখ হিসেবে অমলেন্দু দাস দক্ষিণ কাছাড় জেলার একজন কার্যকর্তা ওনাকে সাব্যস্ত করা হয়েছে এবং ওনার উপর এই দক্ষিণ কাছাড় জেলার বিশ্ব হিন্দু পরিষদের হিতচিন্তক অভিযানের দায়িত্ব অর্পণ করা হয়েছে আজকের বৈঠকে। আমরা এই অভিযান দক্ষিণ কাছাড় জেলাতে অমলেন্দু দাসের তত্ত্বাবধানে তথা দক্ষিণ কাছাড় জেলার সমগ্র কার্যকর্তাদের সহযোগিতায় আগামী 6 নভেম্বর থেকে শুরু হবে এই অভিযান। সমগ্র ভারতবর্ষের সাথে শেষ হবে 20 নভেম্বর।